অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর খাসকোল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ভূতনি থানা এলাকার বাসিন্দা 20 বছরের চুমকি মণ্ডলের বিবাহ হয় চিরঞ্জিৎ মণ্ডলের সাথে। নিহত গৃহবধূ চুমকি মণ্ডলের বাপের বাড়ির অভিযোগ, মাঝে মধ্যেই স্বামীর সাথে বিবাদ হতো। রবিবার নিহত গৃহবধূর বাপের বাড়িতে খবর আসে তাদের কন্যা নিহত হয়েছেন। তড়িঘড়ি তারা শ্বশুর বাড়িতে গিয়ে তাদের কন্যার মৃতদেহ দেখতে পায়। তাদের অভিযোগ, চুমকি মণ্ডলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 1 বছর আগে বিয়ে দিয়ে আমার বাড়ির শঙ্কুফেলা দমন ফেলা, ওনার বাড়িতে ভালোভাবে সংসার করে খাই। হ্যাঁ, স্বাভাবিক, এই 9 মাসের গর্ভবতী আমার মেয়ে কীভাবে মরলো পাড়ার লোকে আমাকে ফোন করে জানায়। এখন অবধি পর্যন্ত ছেলে আমার সঙ্গে মানে ভেট করেনি এবং ফোনও ওর বাড়ির লোক যোগাযোগ করেনি। ওর বাড়ির লোকও যোগাযোগ করেনি স্যার। কী নিয়ে গণ্ডগোল ছিল ওদের? গণ্ডগোল কী নিয়ে সেটা বলতে পারবো না, কিন্তু বর্তমানে পাড়ার লোক কোনো লোক আমাকে ফোন করে জানাচ্ছে যে তোমার মেয়ে ওই অবস্থায় মারা গিয়েছে। তখন আমি ছুটে যাই। কোথায় বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ছুটে যাই কেদারতলা। মেয়ে কি গর্ভবতী ছিল? মেয়ে গর্ভবতী 9 মাসের। এই কি মেরে ফেলেছে না মেরে ফেলা? আমার সন্দেহ, কী করে মেরেছে সেটা বলতে পারবো না, কিন্তু ফাঁসি লাটকে মেরে দেয় সে, মানে ফাঁসি অবস্থায় দেখতে কেটে নামিয়ে দিয়ে তখন আমি ওই বাড়ি গিয়ে পৌঁছাই। আমার মেয়েকে আমি মরা অবস্থায় দেখতে পাই। কী চাইছেন? আমি সুব্যবস্থা চাই। যারা মেরেছে তারা কি মারধর করে ঝুলিয়ে দিয়ে আছে মনে করছে? মনে হচ্ছে, কিন্তু তথাপি এখন মানে সঠিক আমি বুঝতে পারি, আমাকে সমাজের লোক জানিয়েছে ফোন করে। কী নাম আপনার মেয়ের? আমার মেয়ে চুমকি মণ্ডল। আপনার নাম? বিফর মণ্ডল, পিতা বিফর মণ্ডল, গ্রাম ডমনটোলা সংগঠন। কেন মারলো, মারার কারণটা কি? সেটা তো আমি বলতে পারবো, স্বামী স্ত্রীতে কী হয়েছে, টাকা পয়সা লেনদেন করতে না, ওগুলো তো আমি পুরোপুরি গাড়ি খাট সকেস দিয়েছি, পুরো ডিমান্ড যেটা দেওয়ার আমার দিয়ে দিয়েছি। আর চাইতো কি টাকা? না, আর টাকা পয়সা চাইছে। ছেলের কোনো সম্পর্ক অন্য কারো সাথে? মদ খেত। মদ খেত? কারো সাথে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না, ভিতরের কথা স্যার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা। অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর খাসকোল এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ভূতনি থানা এলাকার বাসিন্দা 20 বছরের চুমকি মণ্ডলের বিবাহ হয় চিরঞ্জিৎ মণ্ডলের সাথে। নিহত গৃহবধূ চুমকি মণ্ডলের বাপের বাড়ির অভিযোগ, মাঝে মধ্যেই স্বামীর সাথে বিবাদ হতো। রবিবার নিহত গৃহবধূর বাপের বাড়িতে খবর আসে তাদের কন্যা নিহত হয়েছেন। তড়িঘড়ি তারা শ্বশুর বাড়িতে গিয়ে তাদের কন্যার মৃতদেহ দেখতে পায়। তাদের অভিযোগ, চুমকি মণ্ডলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। 1 বছর আগে বিয়ে দিয়ে আমার বাড়ির শঙ্কুফেলা দমন ফেলা, ওনার বাড়িতে ভালোভাবে সংসার করে খাই। হ্যাঁ, স্বাভাবিক, এই 9 মাসের গর্ভবতী আমার মেয়ে কীভাবে মরলো পাড়ার লোকে আমাকে ফোন করে জানায়। এখন অবধি পর্যন্ত ছেলে আমার সঙ্গে মানে ভেট করেনি এবং ফোনও ওর বাড়ির লোক যোগাযোগ করেনি। ওর বাড়ির লোকও যোগাযোগ করেনি স্যার। কী নিয়ে গণ্ডগোল ছিল ওদের? গণ্ডগোল কী নিয়ে সেটা বলতে পারবো না, কিন্তু বর্তমানে পাড়ার লোক কোনো লোক আমাকে ফোন করে জানাচ্ছে যে তোমার মেয়ে ওই অবস্থায় মারা গিয়েছে। তখন আমি ছুটে যাই। কোথায় বিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, ছুটে যাই কেদারতলা। মেয়ে কি গর্ভবতী ছিল? মেয়ে গর্ভবতী 9 মাসের। এই কি মেরে ফেলেছে না মেরে ফেলা? আমার সন্দেহ, কী করে মেরেছে সেটা বলতে পারবো না, কিন্তু ফাঁসি লাটকে মেরে দেয় সে, মানে ফাঁসি অবস্থায় দেখতে কেটে নামিয়ে দিয়ে তখন আমি ওই বাড়ি গিয়ে পৌঁছাই। আমার মেয়েকে আমি মরা অবস্থায় দেখতে পাই। কী চাইছেন? আমি সুব্যবস্থা চাই। যারা মেরেছে তারা কি মারধর করে ঝুলিয়ে দিয়ে আছে মনে করছে? মনে হচ্ছে, কিন্তু তথাপি এখন মানে সঠিক আমি বুঝতে পারি, আমাকে সমাজের লোক জানিয়েছে ফোন করে। কী নাম আপনার মেয়ের? আমার মেয়ে চুমকি মণ্ডল। আপনার নাম? বিফর মণ্ডল, পিতা বিফর মণ্ডল, গ্রাম ডমনটোলা সংগঠন। কেন মারলো, মারার কারণটা কি? সেটা তো আমি বলতে পারবো না, স্বামী স্ত্রীতে কী হয়েছে, টাকা পয়সা লেনদেন করতে না, ওগুলো তো আমি পুরোপুরি গাড়ি খাট সকেস দিয়েছি, পুরো ডিমান্ড যেটা দেওয়ার আমার দিয়ে দিয়েছি। আর চাইতো কি টাকা? না, আর টাকা পয়সা চাইছে। ছেলের কোনো সম্পর্ক অন্য কারোর সাথে? মদ খেত। মদ খেত? কারোর সাথে সম্পর্ক ছিল সেটা বলতে পারবো না, ভিতরের কথা স্যার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।